Welcome to RSM Quotes channel. Bible motivational speech. যারা এই জগতে ধনী তাদের এই নির্দেশ দাও যেন তারা অহংকার না করে ও অস্থায়ী ধনের উপর নির্ভর না করে ঈশ্বরের উপর নির্ভর করে তিনি এই ভোগের জন্য সব জিনিস খোলা হাতে আমাদের দান করেন ধনীদের নির্দেশ দাও যেন তারা অন্যের উপকার করে সৎ কাজে ব্যস্ত থাকে খোলা হাতে দান করে এবং তাদের ধন সম্পত্তির ভাগ অন্যদেরও দেয় এতে তারা নিজেদের জন্য এমন ধন জমা করবে যা ভবিষ্যতে তাদের পক্ষে একটা শক্ত ভিত্তির মতো হবে যেন সত্যিকারের যে জীবন তা তারা শক্ত করে ধরে রাখতে পারে যিনি তার মহিমা ও তার গুণের দ্বারা আমাদের ডেকেছেন তাকে গভীরভাবে জানবার মধ্য দিয়েই তার ঈশ্বরীয় শক্তি আমাদের এমন সব দান দিয়েছেন যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি তিনি নিজের মহিমায় ও গুণে আমাদের কাছে অনেক মূল্যবান ও মহান প্রতিজ্ঞা করেছেন এর উদ্দেশ্য হলো মানুষের মন্দ ইচ্ছার দরুন জগতে যেসব নোংরামি জমা হয়েছে তা থেকে তোমরা রক্ষা পেয়ে যেন ঈশ্বরের স্বভাবের ভাগী হও এই জন্য খুব আগ্রহী হয়ে তোমাদের বিশ্বাসের সঙ্গে ভালো স্বভাবের সঙ্গে জ্ঞানের সঙ্গে নিজেকে দমন এবং নিজেকে দমনের সঙ্গে ধৈর্যের সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তির সঙ্গে ভাইদের প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসার সঙ্গে আরও গভীর ভালোবাসার মনোভাব যোগ করো যদি তোমাদের এইসব গুণ থাকে এবং তা উপচে পড়তে থাকে তাহলে আমাদের প্রভু যীশুখ্রিস্টকে গভীরভাবে জানবার কাজে তোমরা বিফল ও নিষ্ফল হবে না তাই আমার ভাই ও বোনেরা ঈশ্বর তোমাদের ডেকেছেন ও মনোনীত করেছেন সেই সত্যকে দৃঢ় করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো যদি তোমরা এগুলি করো তবে কখনো হোঁচট খেয়ে পড়বে না সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব তোমাদের পবিত্র জীবন যাপন করা উচিত এবং ঈশ্বরের সেবার্থে কাজ করা উচিত পরম আগ্রহের সঙ্গে ঈশ্বরের সেই দিনের অপেক্ষায় থাকা উচিত যেদিন আকাশমণ্ডল আগুনে পুড়ে ধ্বংস হবে এবং আকাশের সব কিছু উত্তাপে গলে যাবে কিন্তু ঈশ্বর আমাদের এক নতুন আকাশমণ্ডল ও এক নতুন পৃথিবীর প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতির পূর্ণতার জন্য আমরা অপেক্ষা করছি আর সেখানে কেবল শুধু ধার্মিকতা থাকবে তাই প্রিয় বন্ধুরা তোমরা যখন এই সব ঘটবে বলে অপেক্ষা করছো তখন পাপ ও দোষমুক্ত হয়ে থাকবার আপ্রাণ চেষ্টা করো যেন ঈশ্বরের সঙ্গে শান্তিতে থাকতে পারো মনে রেখো আমাদের প্রভুর ধৈর্য তোমাদের মুক্তির সুযোগ দিয়েছে আমাদের প্রিয় ভাই
পৌলো তোমাদের একই বিষয়ে লিখেছেন, অজ্ঞ ও বিশ্বাসে দুর্বল লোকরা শাস্ত্রের অন্যান্য কথার যেমন বিকৃত অর্থ করে, তেমনই পৌলের কথারও বিকৃত অর্থ করে, নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায়। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এসব কথা আগে থেকেই জেনেছো বলে এ বিষয়ে সতর্ক থাকো, যাতে তোমরা দুষ্ট লোকদের ভুলের কবলে পড়ে নিজেদের দৃঢ় বিশ্বাস থেকে সরে না যাও। আমাদের প্রভু ত্রাণকর্তা যীশুখ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে তোমরা বৃদ্ধি লাভ করো, এখন ও অনন্তকালের জন্য তার মহিমা বিরাজ করো। কিন্তু লোক আছে যারা অন্যরকম শিক্ষা দেয়, তারা আমাদের প্রভু যীশুখ্রিস্টের সত্য শিক্ষার সঙ্গে একমত নয়, এবং যে শিক্ষা প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবার জন্য পথ দেখায় তা তারা গ্রহণ করে না। যে ব্যক্তির শিক্ষা ভ্রান্ত, সে গর্বে পরিপূর্ণ, অজ্ঞ, সে নিছক কথা নিয়ে রাগ ও তর্কাতর্কি করতে ভালোবাসে, এটাই তার অসুস্থতা, যার ফলশ্রুতি হল ঈর্ষা, ঝগড়া, পরনিন্দা ও কুসন্দেহ। এই সব লোকদের কাছ থেকে শুধু ঝগড়া শোনা যায়, এরা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ এবং সত্যকে হারিয়েছে। তারা মনে করে যে ঈশ্বরের সেবা করা ধনী হবার এক উপায়। এ কথা সত্য যে ঈশ্বরের সেবার ফলে মানুষ মহাধনী হতে পারে, যদি তার কাছে যা আছে তাতেই সে সন্তুষ্ট থাকে। কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, আর কোনো কিছুই সঙ্গে করে আমরা নিয়ে যেতে পারি না। তাই অন্য বস্ত্রের সংস্থান পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। কিন্তু যাদের ধনী হবার ইচ্ছা, তারা প্রলোভনে এবং ফাঁদে পড়ে, নানা রকম মূর্খামির কাজে ও ক্ষতিকর বাসনায় পড়ে, যা তাদের ধ্বংস ও বিনাশের পথে ঠেলে দেয়। কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি, সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ, ব্যথা, বেদনা ডেকে এনেছে। কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এই সব কথা থেকে তুমি দূরে থেকো, সত্য পথে চলতে চেষ্টা করো, ঈশ্বরের সেবা করো, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য ও নম্রতা এই সবের জন্য চেষ্টা করো। জয় যীশু। ধন্যবাদ।